আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএনএল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি একদমই সহজ উপায়ে পারফেক্ট দোকানের মতো সফট মুচমুচে গুঁড়া পেঁয়াজুর রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণে খাসের ডাল বাটা নিয়েছি। আমি ডালটাকে আগে থেকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে এরপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে শিলপাটায়ও কিন্তু এটাকে বেটে নিতে পারেন। একদমই খুব মিহি করে এটাকে বাটার কোনো প্রয়োজন নেই, হালকা দানাভাবে এটাকে বেটে নিলে এতে করে পেঁয়াজুগুলো কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, উঁচু করে 1/2 টেবিল চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট, 2 টেবিল চামচ দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, এবং সবশেষে দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি যে কাপ দিয়ে ডালটাকে মেপে নিয়েছি সেই একই কাপ দিয়ে আমি এখানে সম পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখানে একটা টিপস অবশ্যই মনে রাখতে হবে, পারফেক্ট দোকানের মতো পেঁয়াজ তৈরি করতে হলে অবশ্যই কিন্তু পেঁয়াজের পরিমাণটা এখানে ঠিক রাখতে হবে। গুঁড়া পেঁয়াজের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে সেই পেঁয়াজটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এরপর ছোট ছোট করে হাতের সাহায্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। গুঁড়া পেঁয়াজও যেহেতু একটু ছোট ধরনের হয়ে থাকে তাই এই পেঁয়াজগুলোকে একটু ছোট সাইজ করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে অপেক্ষা করব কিছুটা লালচে হয়ে আসা পর্যন্ত। যখন পেঁয়াজের এক পাশটা কিছুটা লালচে হয়ে আসবে তখন আলতো হাতে পেঁয়াজগুলোকে উল্টিয়ে দিতে হবে এবং অপেক্ষা করব পেঁয়াজের অপর পাশটাও সেমভাবে কালার আসা পর্যন্ত। এভাবে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব। এই পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না ভাজার জন্য, খুবই ঝটপটভাবে কিন্তু এই গুঁড়া পেঁয়াজগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই টেস্টি। একইভাবে আমি সবগুলো পেঁয়াজই ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু শুধু দেখতে লোভনীয় হয়নি, পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি সফট এবং মুচমুচে হয়েছে, এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই কিন্তু পেঁয়াজগুলো মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। একদমই পারফেক্ট দোকানের পেঁয়াজু আপনারা তৈরি করতে চাইলে অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। আশা করি আমার এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। তো আবারও সবাইকে এ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।